আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাহরুখ ম্যানিয়া কিং খানের বার্থডেতে গত কয়েক বছর কোনো সুপারহিট ছবি তিনি উপহার দিতে পারেননি, কিন্তু তিনি বলিউডের বাদশাহ, টিনসেল টাউনের কিং খান। তাই বাজিগরের 52-তে পা দেওয়ার আগের দিন থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছিল শাহরুখ ম্যানিয়া। গোটা দেশের নানা জায়গা থেকে তো বটেই, সুদূর রাশিয়া থেকেও তার ফ্যান ছুটে এসেছিলেন মন্নতের দরজার সামনে। যে ফ্যানের জুতোয় পা ঘুরিয়ে কিং খান বলেন, ঘরওয়ালে ভি সমঝতে নহি হ্যায় কভি কভি, ও সিফ স্টান নহি, দুনিয়া হ্যায় মেরি। যাকে ঘিরে তাদের দুনিয়া, সেই শাহরুখের হাতে জন্মদিনের উপহার তুলে দিতে কলকাতা থেকে কিং খানের ফ্যান ক্লাবের সদস্যরা নিয়ে গিয়েছিলেন 20 ইঞ্চি মাপের হলমার্ক করা একটি রূপোর প্লেট। তার মাঝে দুহাত দুদিকে মেলে নিজস্ব সিগনেচার স্টাইলে দাঁড়িয়ে বলিউড বাদশাহ, সঙ্গে ধুতি, গরদের পাঞ্জাবি আর কলকাতার এক বিখ্যাত দোকানের 52টি রসগোল্লার হাড়ি। যেহেতু কিং খান এবার 52 পা রাখলেন, তাই রসগোল্লার সংখ্যাও 52। দিওয়ালি যদিও শেষ হয়ে গিয়েছে, তবু মন্নত জুড়ে এমনই আলোকসজ্জা যে দিওয়ালির মতোই আলো উৎসব বলে মনে হয়। মন্নতের গেটের সামনে 1 নভেম্বর থেকেই ভক্তদের ভিড়, কাতারে কাতারে মানুষের ঢল। ঠিক রাত 12টায় শাহরুখ বাড়ির ওপেন ব্যালকনিতে এসে রেলিংয়ে এক পা দিয়ে দাঁড়ালেন, তারপর নিচে ফ্যানেদের দিকে তাকিয়ে হাত মেলে ছুড়ে দিলেন কিস। পাগলের মতো উদ্বেল হয়ে উঠল ফ্যানেরা, আর এটাই কিং খান কারিশমা, শাহরুখের ম্যাজিক। পরের পর ফ্লপ ফিল্ম করলেও যার জনপ্রিয়তা এতটুকুও ভাটা পড়ে না, যার জন্মদিনে ছবি, স্ট্যাটাস, ভিডিও ক্লিপে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, আর যার প্রি বার্থডে সেলিব্রেশন পার্টিতে এসে ভিড় জমান আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ থেকে দীপিকা পাড়ুকোন, করণ জোহর থেকে সিদ্ধার্থ মালহোত্রা, ফারহা খান, সুজান খানেরা। তবে এবারের জন্মদিনে শাহরুখের সাথে আরেকজনকেও ফ্যানেদের সামনে উকি দিতে দেখা গেছে, তিনি আর কেউ নন, স্বয়ং জুনিয়র খান আব্রাম। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।